যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিড় বাসে তরুণীর গায়ে নিজের যৌনাঙ্গ ঘষে ভাইরাল হলেন টি শার্টের অনলাইন প্রমোশন চলল গা ঘেঁষে দাঁড়ানো না দাঁড়ানো নিয়ে অনেক বিতর্ক ও উঠল কিন্তু অবস্থার কিছু পরিবর্তন আদৌ হলো কি সেই প্রশ্নের মুখে মানুষকে ঠেলে দিলেন এক মহিলা ভিড় বাসে একজন পুরুষ তার গায়ে নিজে যৌনাঙ্গ ঘুষছেন এমন অভিযোগ আনলেন তিনি সেই সঙ্গে পোস্ট করলেন ছবিও মহিলাটির ফেসবুক প্রোফাইলের পোস্টে দেখা যাচ্ছে তার নাম বিতি সপ্তর্ষি প্রোফাইলে দেখা যায় তিনি পেশায় সাংবাদিক ঘটনাটি ঘটেছে বাংলাদেশে দুপুর তিনটে নাগাদ তিনি ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন ছবি ক্যাপশানে লেখা দেখেন আপনারা আসলেই অনেক ভালো আপনারা কখনই গা ঘেঁষে দাঁড়ান না আপনারা শুধু সিটে বসে থাকা মেয়েদের কাঁধের উপর যৌনাঙ্গ তুলে দিয়ে দাঁড়ান দাঁড়িয়ে থাকা মেয়েদের কাঁধের উপর থুতনিটা ঠেস দিয়ে দাঁড়ান কোমরে হাত পেছনে ইয়ের সাপোর্ট দিয়ে দাঁড়ান কে বলেছে আপনারা গা ঘেঁষে দাঁড়ান কে বলেছে আমি তো এই টি শার্ট প্রস্তুতকারীদের ওপর আপনাদের পক্ষ থেকে মানহালির মামলা করব তারপর তিনি লিখেছেন নোট ছবিটা মাত্র তোলা আপনারা যে আসলেই ইনোসেন্ট তার প্রমাণ দিলাম আর ছবিতে দেখা যায় এক ভদ্রলোক তার পাশে গা ঘেসে দাঁড়িয়ে আছেন ছবিটি পোস্টের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায় বাংলাদেশ সহ ভারতবর্ষে কমেন্ট সেকশন খুলে বোঝা যায় অনেকেই তরুণীর সাথে সহমত পোষণ করেছেন অনেকে আবার বলেছেন ভদ্রলোকটিকে দোষী হিসাবে দেখানোর জন্য তরুণীটি ইচ্ছাকৃত করেছেন এই কাজ ভীরবাসে কারোর গায়ে লাগোয়া হয়ে কেউ দাঁড়াতেই পারেন